কিন্তু আপনার পুলিশের আচরণই তো গভীর সন্দেহের উদ্রেক সৃষ্টি করছে, আদৌ তারা ঘটনার মূলে যেতে চায়। এবং আমাদের মিডিয়াগুলোর ভূমিকা, সরকার কি এতই চাপ দিচ্ছে যে দুইজন কিশোরের মৃত্যুর নিউজ দেওয়া যায় না? কাকে কি বোঝাচ্ছে এরা, প্রশাসন কি পুরস্কার ডিক্লেয়ার করছে, এগুলো করছে? এবং আমার তো ধারণা মূল আসামিরা ভারতে পালিয়ে গেছে। আপনি জানেন নির্মাণ শ্রমিকরা সবচেয়ে অন্যতম অবহেলিত নির্যাতিত শ্রমিক গোষ্ঠীর একটা, যাদের কোনো ইউনিয়ন নাই, যাদের কোনো দিন মজুরির সরি ডেইলি ওয়েজের কোনো ব্যবস্থা নাই, এক এক কন্ট্রাক্টর এক এক ভাবে তাদের ইউজ করে, একটা বেদুইনের মতো জীবন, আজ 7 দিন এখানে, কাল 10 দিন ওখানে, কাল 20 দিন ওখানে, তারা গিয়ে ওইখানে মন্দিরে আগুন লাগাবে? আসলে এই 18 এপ্রিল যে একটি মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হলো ফরিদপুরের উপজেলার মধুখালী উপজেলার পঞ্চপল্লী গ্রামে, ওই ঘটনা থেকেই আমি কয়েকটা বিষয় লক্ষ্য করলাম যে এটা বাংলাদেশে আর একটা নতুন সিন্ড্রম এই সরকার চালু করলো, যে হত্যাকাণ্ডের শিকার হলে আগে ভূত ভবিষ্যৎ ভেবে সরকারের কি রোল, কোথায় নিউজ দিলে কি ঘটবে না ঘটবে, অর্থাৎ অবাধ নিউজ ফ্লোটা গভর্নমেন্ট আটকিয়ে দিল। আপনার মনে আছে কিনা সাগর ভাই, আমার যতটুকু, আমার যদি স্মৃতি এখনো বিট্রে না করে, আপনি বোধহয় প্রথম এই অনুষ্ঠানে, আমি ওই দিন ছিলাম না আপনার অনুষ্ঠানে, কিন্তু আমি দেখেছি আপনি প্রথম এটা নিউজটা ব্রেক করলেন, এবং দুর্ভাগ্যজনকভাবে তার 2 দিন পর পর্যন্ত আমি অন্য একটা কয়েকটা টক শোয়ে ছিলাম। আমি আমার পল্টন, এখনো যেরকম আমার পুরানো পল্টন ল চেম্বারে, সেদিনও ল চেম্বারে আমি ওই টক শো গুলোতে যোগদানের সময় সাথে সাথে আমি সমস্ত বাংলাদেশের সো কল্ড যে আপনার সো কল্ড যে মেইন স্ট্রিম মিডিয়া বলে বিটিভি, আমি সরি বিভিন্ন চ্যানেল, আমি যাদের নাম দিয়েছি যে 40টা 35টা বিটিভি, তারা উড়িষ্যায় নৌকা ডুবে 7 জনের মৃত্যুর খবর আছে, কিন্তু মধুখালীতে যে আমার 2 সহনাগরিক হাত পিছে মোড়া করে বেঁধে, যেন সেই বুদ্ধিজীবীদের 71-এ 14 ডিসেম্বরে হত্যার মতো, দুটা বাল শিশু, আমাদের শিশু আইন 2003 অনুযায়ী 18 বছর পর্যন্ত আইনে দৃষ্টিতে তারা শিশু, যে তারা যে হত্যাকাণ্ডে শিকার হলো কোনো নিউজ নেই। এখন ধরেন এটা তো আর একেবারে গ্যারেন্টি দিয়ে বলা যায় না, কিন্তু আমারও তো ধরেন বন্ধু বান্ধব আছে সংবাদপত্র জগতে, আমাদের কোর্টে রেগুলার রিপোর্টাররা আছে, তাদেরকে যখন আমি জিজ্ঞেস করলাম, কোর্টে রেগুলার আসে তারা, যে কি ব্যাপার ভাই এটা নিউজটা কেউ দিলেন না, তারা বলে যে মাননীয় বিভিন্ন সংস্থাকে জিজ্ঞেস করেন কেন নিউজ তারা ব্ল্যাক আউট করালো আমাদের। এবং আমরা জানি সরকারের অপছন্দের নিউজ কেউ দিতে পারে না, যেটা এখানে আমার সহ আলোচকরাও একমত হবেন, সরি এরশাদের আমলও এত ব্ল্যাক আউট হতো না, অন্তত 2 জন সহ নাগরিক মারা গেছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে নির্মম ভাবে, যে কোনো কারণেই হোক, আমি ধরেই নিলাম কোনো ষড়যন্ত্রের তত্ত্ব নাই, হঠাৎ আমাদের আইনের ভাষা বলে একটা সাডেন প্রভোকেশন থেকে, উত্তেজনা থেকে নানা গোষ্ঠী নানা লোক মিলে মেরে ফেললো 2 জন আপনার শিশু কিশোর গরিব মানুষকে, কিন্তু এটা নিউজ নিউজ হবে না কেন? এবং আরো মজার বিষয়, আমার এই মনে এই প্রশ্নগুলো জাগে, যে কোনো একটা লোক আহত হলে বা হরতালে অবরোধ, হরতালের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে কোনো ওয়ার্ডের কেউ আহত হলে অ্যাটলিস্ট এমপিও এলাকা চলে যায়, প্রতিমন্ত্রী মন্ত্রীরা চলে যায়, এত বড় একটা মানবিক বিপর্যয় হলো, সরকারের কোনো কর্তা ব্যক্তি গেল না ওখানে? এবং এই যে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপরে ওয়ার্ড কমিশনার সরি ইউনিয়ন পরিষদের কাউন্সিলর, তারা বেশ কিছুদিন অ্যাভেলেবল থাকলো, ঢাক ঢাক গুড়গুড়। এবং আমি সবচেয়ে, আমার কাছে যেটা বিস্ময় লেগেছে, আমি আমার অন্য সহ আলোচকদেরও এ ব্যাপারে মতামত আশা করি, যে বাংলাদেশের সমস্ত মিডিয়া নীরব থাক, 2-3 দিন পর যখন ফরিদপুরে জনবিস্ফোরণ হলো, যখন পুলিশ প্রথম প্রমাণ করলো জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে যে এটি একটি বাকশালী পুলিশ ব্যবস্থা, তখন মানব জমিন নিউজটা ব্রেক করলো, তারপরে 2-1টা পেপার এবং প্রথম আলো রিপোর্টিং আজকের সহ। আমি আমরা জানি বাংলাদেশে যারা থাকি যে প্রথম আলো এস আলম কেনার চেষ্টা করছে, এখন তো মনে হচ্ছে প্রথম আলো আগেই বোধহয় বিক্রি হয়ে যাচ্ছে, কারণ তারা যেভাবে এটাকে বলবার চেষ্টা করছে কোনো ইনভেস্টিগেটিং জার্নালিজম ছাড়াই, একটা মুসলমান চেয়ারম্যান ওই যে তপন সাহেব নাম বোধ হয়, তপন,
ওয়ার্ড কমিশনারের কথা বলছে না, মানে অদ্ভুত রিপোর্টিং। প্রথম আলো যে ঠান্ডা মাথায় মানুষকে বিভ্রান্ত করতে পারে, এই ঘটনা তার একটা উজ্জ্বল প্রমাণ। এখন তো আমরা তো গভীর অন্ধকারে, মানে মিষ্টি মিষ্টি কথা বলে লাভ নাই। দেখেন, আমি ষড়যন্ত্র তত্ত্ব বলা তত্ত্ব বিশ্বাসও করি, কিন্তু সামগ্রিক এই মধুখালীর ঘটনার পর থেকে বর্তমান সরকার যেভাবে করছে, তাতে তো ষড়যন্ত্র না, পরিষ্কার একটা চক্রান্তই মনে হচ্ছে, যে নানাভাবে হয়তো করেছিল। আমি অন্য টক শো তো বলেছি, আমার এটা ওয়াইল্ড অনুমান, আমারটা মিথ্যা হলেই ভালো হবে। আমার তো মনে হয় এখানে ক্রস ফায়ার হয়ে মিস ফায়ার হয়ে গেছে। আমাদের এই সরকারের বোধ হয় প্রয়োজন ছিল ওই যে দুই সহনাগরিক, আমি মুসলিম হিন্দু বলতে অভ্যস্ত না, কিন্তু যাই হোক, দুই মুসলমান বাঙালির বদলে দুইজন হিন্দু বাঙালি মারা গেলে সরকারের জন্য বোধহয় আরো বেনিফিট, আবারও ভারতকে বুঝাতো যে দেখো এত কিছুর পরও মৌলবাদীরা এখানে তৎপর, কাজে আমাকে তোমরা আরো জড়িয়ে ধরো, আরো আমাকে সমস্ত কিন্তু যে কাজে। ব্যবস্থাটা নেওয়া হয়েছে এই পর্যন্ত এবং যে পুরস্কার ঘোষণা করা হয়েছে, তার মানে একটা প্রশাসন সিরিয়াস। আপনার সাগর ভাই, ষড়যন্ত্র তত্ত্বটা এখানে কাজ করে কিনা আমরা সাগর যদি ভাই, আমি সংক্ষিপ্ত, আমি আইন পেশা করছি 27 বছর, আমি আইনে লেখাপড়া করেছি দেশের একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে 6 বছর, এবং আমার বাবা সরকারের পাবলিক সার্ভেন্ট ছিল, তো ছোটবেলা থেকেই আমি এগুলো সঙ্গে অভ্যস্ত। এগুলো দেখে দেখে বাঙালি বাংলাদেশের মানুষ ক্লান্ত। ঘটনা ঘটেছে, হত্যা হয়েছে, কার অভিযোগ লাগবে? কগনিজেবল অফেন্স, পুলিশ ওই রাতেই মামলা ফাইল। আজকাল ভিডিওর যুগ, মোবাইলে সমস্ত চিত্র আছে, কাকে কি বোঝাচ্ছে এরা, প্রশাসন কি পুরস্কার ডিক্লেয়ার করছে, এগুলো করছে। এবং আমার তো ধারণা মূল আসামিরা ভারতে পালিয়ে গেছে, এবং খুব বেশি দিন আপনারা হয়তো আর কতদিন চালাবেন এই উদ্যোগটা, এরপরে এমন আরো বর্বরোচিত ঘটনা ঘটবে, জনগণের দৃষ্টি বদলে যাবে। আমি বাংলাদেশে তো এটাই বলছি, আপনি আওয়ামী লীগ থাকেন ক্ষমতায় সারা জীবন থাকেন, বিরোধী দল সহ আমরা তো ব্যর্থ, আপনাদেরকে জনগণের আন্দোলনে আপাতত নামাতে পারছি, কিন্তু মিনিমাম যে শাসন ব্যবস্থা, ইভেন ব্রিটিশ বেনিয়ারাও যেটা দিয়েছিল, একটা লিগাল ফ্রেমওয়ার্ক, একটা লিগাল স্টেট, এই সরকার তো এটাও করছে। আপনি ধরেই নিলাম যে কারো ওই সরকারের ইভেন স্থানীয় প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নাই, তাহলে 4 দিন পর্যন্ত সমস্ত মিডিয়ায় নিউজ ব্ল্যাক আউট হলো কেন? এই প্রশ্নের উত্তর দেন আমাকে, কেন এত বড় একটা মানবিক বিপর্যয় ঘটলো একটা গ্রামে? এবং সিগনিফিকেন্সটা দেখেন, ওই গ্রামের 5-6 গ্রামের মধ্যে কোনো মুসলমান অধিবাসী থাকে না, এবং একটা পবিত্র মন্দিরের কাপড়ে শাড়িতে আগুন লাগা, যেখানে প্রদীপ জ্বালায় যেটাকে তারা বলে, সেগুলো থেকেও লাগতে পারে, দুইজন গরিব নির্মাণ শ্রমিক, এবং তারা দুই দিন আগে তাদের বাবাকে জানিয়েছে, মাকে জানিয়েছে, তার বাবা মা বলেছে, যদিও বাবা মা আলাদা থাকেন, যাই হোক, বলেছে আলাদা ভাবে যে তোরা চলে আয়, কিন্তু তার কন্ট্রাক্টর ছাড়েনি, আমরা সবাই এই বাংলার ছেলে মেয়ে। আপনি জানেন নির্মাণ শ্রমিকরা সবচেয়ে অন্যতম অবহেলিত নির্যাতিত শ্রমিক গোষ্ঠীর একটা, যাদের কোনো ইউনিয়ন নাই, যাদের কোনো দিনমজুরির সরি ডেইলি ওয়েজের কোনো ব্যবস্থা নাই, এক এক কন্ট্রাক্টর এক এক ভাবে তাদের ইউজ করে, একটা বেদুইনের মতো জীবন, আজ 7 দিন এখানে, কাল 10 দিন ওখানে, কাল 20 দিন ওখানে, তারা গিয়ে ওইখানে মন্দিরে আগুন লাগাবে? এটা বিশ্বাসযোগ্য? কি দরকার পড়েছে এই গরিব দুই জনগণ, দুই কিশোরের, যারা 4টা ডাল ভাতের জন্য, তার মাকে একটু খাওয়ানোর জন্য কত দূর থেকে সে চাকরি করছে, শ্রমিক হচ্ছে, এবং এখানে কাজেই এই বিষয়টি মধ্য দিয়ে আরো প্রমাণ হলো যে এই সরকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে অযোগ্যদের, এখানে মেধা যোগ্যতা অপরাধ, বাংলাদেশে মেধা যোগ্যতা কার্ড অভিশাপ, এটা আমার কথা। সম্প্রতি আপিল বিভাগে, খুব প্রাসঙ্গিক, কেউ আলাপ করে না, আপিল বিভাগে 3 জন বিচারপতি নেওয়ার মধ্য দিয়ে অনেক সিনিয়র হাইকোর্টের বিচারপতিরা বলছে জি, শেষ যোগ্যতা করতে মেধা হবে। মনন থাকা হচ্ছে অভিশাপ। তো আমরা এগুলোই দেখছি, আপনি দেখবেন খুব বেশি দিন আর আগাবে না, যখন ওই চেয়ারম্যান, এই যে ভদ্রলোকের নামটা আমি ভুলে গিয়েছি, কারণ যতক্ষণ দণ্ডিত তপন না সাহেব, সবাই ভদ্রলোক, আসল যেমন তপন, আসাদুজ্জামান তপন, ওয়ার্ড কাউন্সিলর অজিত কুমার সাহা, অ্যাভেলেবল ছিল 4-5 দিন। পুলিশ তো নর্মাল জিজ্ঞাসাবাদের জন্য জিজ্ঞাসা করে, করে বলে যে তুমি জেলা ছেড়ে যেও না। আমাদের আমার কলিগ ব্যারিস্টার জিল্লুর বলেছে, আপনি শোনেন, এখানে ঢাক ঢাক গুড়ের কি আছে,
এখানে কি জনগণ জানতে চেয়েছে পুলিশ আপনি কিভাবে আসামিদের ধরতে চান? তদন্তের স্বার্থে আপনি ঘটনা এখন যা পেয়েছেন তা না বলবেন, কিন্তু যে মানুষদেরকে গ্রেপ্তার করছেন তাদেরও তো অধিকার আমাদের এই পবিত্র সংবিধান নিশ্চিত করেছে, আর্টিকেল আর্টিকেল হচ্ছে আপনার 33-তে, আর্টিকেল 33-তে নিশ্চিত করেছে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে আনতে হবে। আমি জানি না, আমি ফেসবুক দেখি না, যদি জিল্লু ভাই বলে থাকে যে পুলিশ ওই ভিকটিমের আত্মীয়কে বলেছে আমরা লোককে রেখেছি, ওই পুলিশের আগে চাকরি চলে যাওয়া উচিত, তাকে গ্রেপ্তার করা উচিত। এখানে তো প্রত্যেক নাগরিকেরই আইনগত অধিকার আছে, আপনি ম্যাজিস্ট্রেটের কাছে আনবেন, সাংবাদিকদের ব্রিফিং দেবেন যার মাধ্যমে জনগণ জানবে, একজন ধরা জি পড়েছে, হতে পারে আসামি পালিয়ে একটু বেশি করিতকর্মা ধরতে সময় লাগে, কিন্তু আপনার পুলিশের আচরণই তো গভীর সন্দেহের উদ্রেক সৃষ্টি করছে, আদৌ তারা ঘটনার মূলে যেতে চাইছে। এবং আমাদের মিডিয়াগুলোর ভূমিকা, সরকার কি এতই চাপ দিচ্ছে যে দুইজন কিশোরের মৃত্যুর নিউজ দেওয়া যায় না? আর রিজভী স্যার কি বলছে, ওবায়দুল কাদের কি বলছে, জি, এগুলো ঘন্টার পর ঘন্টা এগুলি হাত ঘন্টার পর ঘন্টা আসছে। আসছে, এগুলি নিয়েও রাজনীতি চলছে, সেসব নিয়ে আসছি আপনার কাছে, আমার জনাব আমি শেষ করছি, আমি আর 10 সেকেন্ড একদম দেরি করছি, একদম 30 সেকেন্ডে শেষ করবো। হ্যাঁ হ্যাঁ আমি 20 সেকেন্ড তার মানে শেষ আপনি এটা, এই বিষয়টাকে স্বাভাবিক ভাবে দেখতে চাচ্ছেন না এর না মাঝে? না না এবং এইখানে আমি কোনো, এখন পুলিশের আচরণ বর্তমান সরকার দেখেন, আমি খুব খোলা বাংলায় বলি, এতে অনেকে আমার প্রতি মাইন্ড করতে পারে, পরিষ্কার গণভবন যদি চায় এই ঘটনার তদন্ত হবে তাহলে তদন্ত হবে, না হলে হবে। আমাদের পুলিশ বাহিনীর উপর আমার গভীর আস্থা আছে, কারণ পুলিশ সবচেয়ে ওয়ান অফ দি ওল্ডেস্ট ল এনফোর্সিং এজেন্সি, এবং তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিলে তারা পারে, এর প্রমাণ হয় গত 20-25 বছরে যখনই একটি কেয়ারটেকার সরকার এসছে বা একটি নির্দলীয় সরকার জি, এসছে, অনেকবার এই প্রমাণিত হয়েছে। তার মানে এই আপনি বলতে চাচ্ছেন পুলিশদের দিয়ে সব হয়েছে গণভবন যদি আমাদের, চায়, মানে সরকার যদি চায় তাহলে হ্যাঁ হবে যে সেখানে পরিষ্কার, তদন্ত, এবং আর না সরকার হলে হবে মানে না। ধন্যবাদ সরকার আপনাকে, কোথায়, আপনার কাছে আসছি ঠিক আমি আছে, আবার অন্য বিষয় এবং নিয়ে আসছি, জনাব সবচেয়ে অধ্যাপক অসহায় রফিক। এই গরিব মানুষ, গরিব মা আমার সদ্য মা মাতৃতুল্য, উনি আর এই দুই সন্তান হারানোর ন্যায় বিচার পাবে কিনা গভীর প্রশ্নের সম্মুখীন।